রূপালী ব্যাংক লিমিটেডের 36তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ার হোল্ডারদের পক্ষ বিপক্ষ ডিজিটাল ভোটের মাধ্যমে 6টি নতুন এজেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। 31 ডিসেম্বর 2021 সালের শেষ বছরের শেয়ার হোল্ডারদের জন্য 2% স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। রোববার সকালে রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সাধারণ সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হকের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্য সহ অন্য সিনিয়র কর্মকর্তারা সভায় অংশ নেন। এ সময় তারা বলেন, দেশের কৃষিখাত সহ বিভিন্ন খাতে টেকসই উন্নয়নের ক্ষেত্রে রূপালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।